বিসমিল্লা রহমান রাম আসসালাম পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে শেয়ার করব খুবই সুন্দর একটি হাতার ডিজাইন তো এখানে আমি একটা ফেফার নিলাম ফেফারটির ভিতর আমি আগে দাগ টেনে নিলাম তো এখন আমি এই যে ভিতরে মাপটা নিব এখানে ফেফারের দু ইঞ্চি পরিমাণে আমি দাগ টেনে দিলাম এরপর মাঝখানে এক ইঞ্চি পরিমাণে আরও একটা দাগ দিলাম তো এরপর এই যে এখানে ফাঁকা অংশে আমি এই এক ইঞ্চি পরিমাণে রাখতে নিলাম তো এরপর এই যে এখানে আমি চিকেন পাইপিং তৈরি করে নিলাম পাইপিংগুলোকে এখন আমি পেপার উপর রেখে এরপর মেপে কেটে নিব ঠিক এভাবে বসিয়ে তো আমি এই যে ঠিক এই পরিমাণে আমি কেটে নিব এটা আমি বাকি কেটে নিব যতগুলো আমার প্রয়োজন তো এই যে আমি কেটে নিলাম এখন আমি ঠিক এই যে এভাবে করে একটা একটা করে বসিয়ে এর উপরে সেলাই করে দিব ঠিক এই যেভাবে করে বসাতে হবে তো বন্ধুরা ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা এই যে আমি পাইপিংগুলো ঠিক কীভাবে বসিয়ে তারপরে ঠিক কীভাবে একটা সেলাই দিয়ে দিব তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম তো সবগুলো আমি এই যে সেলাই করে নিলাম এখন আমি এই যে এই দিকে পাইপিংগুলো লাগাবো ঠিক এই যে পাইপিংগুলোকে হুম একটার ভিতর ঠিক এভাবে আরেকটা ঢুকিয়ে তারপর সেলাই করতে হবে তো বন্ধুরা অনেক সহজ এবং অনেক সুন্দর একটি হাতের ডিজাইন লক্ষ্যগুলো আপনারা পারবেন ঠিকই যেভাবে করে বসাতে হবে তো এরপর আমি এই মেফে বাকি সবগুলোকে কেটে নিব সেলাই করে তো এই যে এর উপরে কিন্তু আমি সেলাকি দিব তো এই যে আমি সেলাকি দিয়ে দিলাম এখন আমি বাকি সবগুলো ওই পেপার উপরে ভালো করে বসাবো তো এই যে একটা একটা করে সবগুলো বসাতে হবে তো এখন আমি এই যে উপরে আবার আরেকটা সেলাই দেব বাকিগুলো সেলাই করে নিব আমি তো এই যে এখান থেকে আমি আবার সেলাই করে নিব তো এই যে বন্ধুরা আমার সেলাইটি হয়ে গেলো আমি ডিজাইনটি সেলাই করে নিলাম তো এখন আমি এই যে হাতার মুহুরির অংশটা নিলাম এই ঠিক মুহুরির অংশটাকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণে বাস করে দিতে হবে তো বাস করে দিয়ে কিন্তু আমি এর উপরে বসাব তো এখন উপরে আমি আরেকটা সেলাই দেবো তো এই যে ছেলেকে দিয়ে দিলাম তো এরপর বন্ধুরা আমি এই একটা ফেস্টিং এক ইঞ্চি পরিমাণে কেটে হ্যাঁ এর এই কাপড় উপরে আমি এই ফেস্টিংটাকে আয়রন করে নিলাম এখন আমি এই যে ফেস্টিংয়ের দুই পাশে ঠিক কাপড়টিকে এইভাবে বাস করে দেব ঠিক এই যে এইভাবে বাস করে দিতে হবে তা আমি এই যে এই দিকে কিন্তু হ্যাঁ ফেস্টিংয়ের কাপড়টিকে এভাবে করে বসাবো তো বসিয়ে কিন্তু এর উপরে সেলাইটি দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু সেলাইটি দিতে হবে আর আরেকটা সেলাই আমি এই যে এ পাশে দেব ঠিক এখানে আমি আরেকটা সেলাই দেব তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম তো বন্ধুরা এরপর আমি আরও একটা এই ফেস্টিং কেটে কিঞ্চি পরিমাণে তো কাপড়ের সাথে আমি আয়রন করে নিলাম এখন আমি এই যে ফেস্টিংয়ের উপরে কাপড়টিকে ঠিক কীভাবে বাস করে বাস করে দিয়ে আমি কিন্তু হ্যাঁ হাত আর মুহুরের এই যে এই অংশে এই ফেস্টিংয়ের কাপড়টি লাগাব তো এরপর আমি এখানে একটা সেলাই দিয়ে দিব তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম তো এরপর বন্ধুরা আমি এখানে আরো একটা কাপড় নিলাম কাপড়টি দিয়ে যে আড়াই ইঞ্চি পরিমাণে ছড়া দিছি আর লম্বাটাও আমি আড়াই ইঞ্চি পরিমাণে দিলাম এরপর কর্নারে এভাবে একটা বাস করে দিতে হবে তিবুজ আকারে তো এদিকে কিন্তু আরও একটা বাস করে দিতে হবে এখন আমি দুই ফাঁস দিয়ে সেলাই করে নিব ঠিক এই যে এভাবে করে কাপড়টিকে বসিয়ে দুই পাশে তো এখানে বন্ধুরা আমি সেলাইকে দিব তো বন্ধুরা এই যে আমি সেলাইকে দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো অনেক সুন্দর একটি ফুল তো আমার এখানে যতগুলো প্রয়োজন আমি এই যে দুই কালারের হ্যাঁ ফুল তৈরি করে নিলাম এখন আমি একটা একটা করে এই মুহ হাতার মোহরির অংশে ঠিক কিভাবে করে বসাবো তো এখানে আমি একটা সেলাই দিব তো এই যে বন্ধুরা আমি সিলেটি দিয়ে দিলাম তো আমি ফেফারটি সিজে আলাদা করে নেব এরপর উপরে আমি একটা একটা করে ফুটি বসাবো তাই যে ফুলের উপরে আমি একটা একটা করে ফুঁতি বসাবো তো সুঁই দিয়ে কিন্তু ফুতিগুলোকে সেলাই করে নিতে হবে তো এখানেও আমি একটা একটা করে বসাবো এরপর আমি একটা সুঁই দিয়ে সেলাই করে নিব সবগুলো পুঁতি এই যে বন্ধুরা আমি পুঁতিগুলোকে সেলাই করে নিলাম একটা সুঁই দিয়ে তো তৈরি হয়ে গেলো আমার অনেক সুন্দর একটি হাতের ডিজাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ